অবশেষে রায়দান এবং বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত যারা ছিল প্রত্যেককে বেকসুর খালাস করা হলো এমনটাই জানা যাচ্ছে। পূর্ব পরিকল্পিতভাবে এই ধ্বংস যে চালানো হয়েছে তা নয়, আচমকা ঘটনা এমনটাই জানিয়েছেন বিচারপতি এস কে যাদব। অপরাধ বলুন তো, এই লাঠি আর ত্রিশূল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন, এটা কি সম্ভব? না, তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই। আর আমরা জানি যে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদে সেদিন অনেক লোক জড়ো হয়েছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোনো লোক জড়ো হতে পারবে না। পলিটিশিয়ানদের একটা দল তারা একটা পলিটিক্যাল গুজব বানালো, গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে। 6 ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হলো। সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে, তারা খুব সহজেই লোকজন সরিয়ে দিতে পারত, সহজেই। কিন্তু তারা ভাবলো যদি এদের থামাই তাহলে ভোট পাবো না, তাই লোকজন জড়ো হতে থাকুক। লোকজন জড়ো হলো আর তারপর তাদের কথায় স্বতঃস্ফূর্তভাবে যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল স্বতঃস্ফূর্তভাবেই তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেললে প্ররোচনা ছাড়া। তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল। বলুন তো, এই লাঠি আর ত্রিশূল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন, এটা কি সম্ভব? না, তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই। তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল, সবাই বুঝতে পারবেন। আপনাদের এজন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না, নিজের চোখেই দেখতে পাবেন। সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে, আর লাঠি আর ত্রিশূল থেকে মসজিদ ভাঙা যায়? সম্ভবত জর্জ বুশ বাবরি মসজিদের এই ঘটনাটা দেখেছিলেন, সেজন্যই তিনি 9/11 এই ঘটনাটা ঘটাতে পেরেছিলেন। এটা ভেতরের কাজ, সে ব্যাপারে বলার মতো সময় এখানে নেই। এই টপিকের উপরে একটা লেকচার দেওয়া যায় যে 9/11 ভেতরের লোকের কাজ। অনেক আমেরিকান এরকম কথা বলেছে, হয়তো বাবরি মসজিদ দেখে উনি আইডিয়া পেয়েছিলেন, তারপর আমেরিকা তো ঘটিয়েছেন। যাই হোক, এদিকে কি হলো, এরপর ইন্ডিয়ায় রায়ট শুরু হলো, পুরো দেশ জুড়েই রায়ট শুরু হলো। এটাই দেশ বিভাগের পর সবচেয়ে বড় রায়ট, আর পুরো দেশ জুড়ে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, বেশিরভাগই তার মুসলমান। কাকে দোষ দেবেন? ইন্ডিয়ান সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই, লড়ো, অন্য ধর্মের মানুষদের মেরে ফেলো। সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতের পুতুল হচ্ছে। আমরা জানি যে বোম্বেতেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে। দেশ বিভাগের সময়ও সেই সময় বোম্বেতে যে রায়ট হয়েছিল সেটা বোম্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট। সেই সময়ও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক 92-93 সালে রায়টে মারা গিয়েছিল। পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রায়টটা থামাতে পারতো, খুব সহজেই। হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো, মিলিটারি সাহায্য লাগতো, তারা খুব সহজেই এটা থামাতে পারতো, কিন্তু তারা এটা থামায়নি। বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল, ভালো কিছু লোক চেষ্টা করেছিল তবে সংখ্যায় কম, বেশিরভাগই ছিল নীরব দর্শক, কেউ কেউ অংশ নিয়েছিল। আর আমি জানি যে পুলিশকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই, তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয়, তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে। পরবর্তীতে দেশের সরকার গঠন করলো 1 সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য, আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে। এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন। আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনো আছেন একজন খাঁটি আর ধর্মভীরু হিন্দু, আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ, আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক জজ। তিনি যে রায় দিয়েছিলেন, ইন্ডিয়া সরকার সে রায় হজম করতে পারেনি, কয়েক বছর সময় লাগলো। আর তিনি রায়টের পুরো কেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন, তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন, পুলিশের সাথে, তিনি নিজে সে সময় 26টা পুলিশ স্টেশনে গিয়েছিলেন, সবগুলো রেকর্ড দেখেছেন, কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে, জুনিয়র সিনিয়র ভিকটিমদের সাথে কথা বলেছেন, মিডিয়ার সাথে বলেছেন, আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন। এই হলো সেই ডামি ভার্ডিক্ট বাই শ্রীকৃষ্ণ কমিশন। তিনি এই বইতে লিখেছেন কিভাবে আমরা এই রায়টগুলো ঠেকাতে পারি, তবে সেটা করতে সময় লাগবে। আর এই সময়ের মধ্যে সরকার বলল যা হওয়ার হয়ে গেছে। তারা জানতো যে যদি তারা রিপোর্ট অনুযায়ী
কাজ করে তাহলে হয়তো ভোট ব্যাংকটা হারাবে। প্রথমে সংখ্যালঘুদের শান্ত করার জন্য তারা একটা কমিশন বানালো, কতগুলো কমিশন বলতে পারবো না, আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে, মনে হয় জাস্টিস সুরেশ বলতে পারবেন। ইন্ডিয়ায় এই পর্যন্ত কতগুলো কমিশন হয়েছে, তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে, কতগুলো? আর আমরা জানি দেরি করাটাও একটা কৌশল। সাধারণ ইন্ডিয়ানরা, বিশেষ করে মুসলমান ভিকটিমরা, আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি। যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে, যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে, যদি পুলিশ প্রতারণা করে এই দেশের মধ্যে, আমরা তারপরেও আস্থা রাখবো বিচার ব্যবস্থার উপর। আর আমরা জানি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে ক্ষতি হলো সেটা আর ফেরানো যাবে না।